बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय शिक्षार्थी सबा के अनलाइन क्लास के स्वागत जाची मोहम्मद इमाम हुसैन प्रभाषक पदार्थ विज्ञान सचिवपाड़ा डिग्री कलेज प्रिय शिक्षार्थी आज के जो क्लस की आदर्श गैस और गैस प्रतिनिधित्व आदर्श गैस और गैस प्रतिनिधित्व गैस प्रतिनिधित्व गैस और गैस प्रतिनिधित्व प्रिय शिक्षार्थी विषय की हे एम अध्याय सकल विषय शेष कर सकल टपिक्सगुल प्रथम जो टपिक्सगुल पढ़ाई से जमन बल और सालसूत्र समन्वय समीकरण हाँ से विषय आबार आलोचना करते बल और सालसे समन्वय सूत्र जेटा समन्वय सूत्र हाँ से पी ओन डी ओन बी ओन समान पी टू वि टू डिवाइडेड बाय टी टू एखे पी ओन कि देखो जे पी ओन हे गैस आदिसाप गैस आदिसाप और पी टू हे गैस शेष आयतन आदि तापमात्रा आदर्श गैस क्या तक तुम पी ओन डिवाइडेड बाय टी ओन समान एक मान पाइबा आबार पी टू बी टू डिवाइडेड बाय टी टू समान आर मान पाइबा मानगुलो जदि दुटो मान जदि समान आसे ताहले तारा एकटी गैस आदर्श गैस आर जदि मान समान ना आसे ताहले तोमरा बुझबे जे एटी वास्तव गैस एखान थेके तुमि एई सूत्रगुलो दिये तुमि अंक करते पारबा द्वितीय जे समीकरणटा आसे देखो सेटा हच्छे पीबी समान आदर्श गैस क्षेत्र जेटा आदर्श गैस क्षेत्र जे पीबी समान एन आर टी पीबी समान হচ্ছে এখানে এন আর টি এখানে পি টা কি পি হচ্ছে গ্যাসের চাপ বি হচ্ছে তার আয়তন এন হচ্ছে তার মূলসূত্র আর হচ্ছে তার গ্যাস দূরত্ব জিনিসগুলো এভাবে মনে রাখতে হবে जे पी समान गैस साप बी समान गैस आयतन और हे तार गैस ध्रुवक गैस ध्रुवक जार मान हे एक पॉइंट थ्री वन जूल पर मोल पर केल्विन তারপরে তোমার কি হচ্ছে তা গ্যাসের তাপমাত্রা গ্যাসের তাপমাত্রা এন যদি এন হচ্ছে তার গ্যাসের মোল সংখ্যা এন যদি তোমার কম করতে সুবিধা হয় না থাকে তাহলে সেই ক্ষেত্রে লিখবে যে কোনো গ্যাসের বল ডিভাইডেড বাই ওই গ্যাসের আনুপাতিক এভাবে মনে করো যেমন আমি যদি বলি যে 6 গ্রাম অক্সিজেন কত গ্রাম অক্সিজেন যে 6 গ্রাম যদি অক্সিজেনের কথা আমি তোমাকে বলি তাহলে এখানে দেখো এখানে কিন্তু মূল সংখ্যা দেওয়া নেই যদি নাই থাকে তাহলে এন এর মান কিভাবে বের করব বের করা যাবে যে 6 গ্রাম ডিভাইডে বাই অক্সিজেন মানে দ্বি পারমাণবিক গ্যাস তার 30 গ্রাম পার মোল হচ্ছে তার আণবিক বল
जी কাটা যাবে এখানে যা থাকে সেটা হচ্ছে তার মূল সংখ্যা প্রিয় শিক্ষার্থীরা এটি হচ্ছে তার এই সূত্রের মূল বিষয়গুলো তৃতীয়তে যদি আমি এখানে গ্যাসের আয়তন তাপমাত্রা এই তিনটি বিষয় যদি এখানে স্থির থাকে তাপমাত্রা স্থির থাকলে ওই গ্যাসের আয়তন তার স্থির থাকবে আর আরেকটা হচ্ছে এখানে তার কি গ্যাস ধ্রুবক হ্যাঁ তো গ্যাস ধ্রুবক মোলার গ্যাস ধ্রুবক এই মানটা হচ্ছে ধ্রুবক রাশি যদি ধ্রুবক রাশি হয় তাহলে এখানে লিখতে পারে যে ধ্রুবক কিন্তু লেখা যাবে এখানে যে বা যে পি সমানুপাতিক এন পি সমানুপাতিক কি এখানে এন লেখা যাবে তাহলে দেখো এখানে কি কি জিনিস স্থির হয়েছে এখানে যে বি তারপরে আ ও টি এদেরকে ধ্রুবক রাশি বলা হয় থাকে সেখানে মূল সংখ্যা যত বেশি হবে তার চাপের পরিমাণও তত বেশি হবে ঠিক আছে একটা সিলিন্ডার প্রথমে দোকান থেকে আনলে সেখানে বোঝা যাবে যে প্রথম অবস্থা কী হবে সেখানে তার মূল সংখ্যা বেশি থাকে বলে সেখানে গ্যাসের চাপ বেশি থাকে আর গ্যাসের চাপ বেশি থাকে বলে সেখানে রান্না তাড়াতাড়ি করা সম্ভব ঠিক আছে অপর পক্ষে যে সিলিন্ডার আগেই ব্যবহৃত হচ্ছে তার মূল সংখ্যা যদি কম থাকে তাহলে সেখানে গ্যাসের চাপ কম থাকবে আর গ্যাসের চাপ যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে রান্না দেরিতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা নিচে এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে সক্ষম হয়েছ এখন এই ছোট্ট একটি অঙ্কে দিয়ে আমি শেষ করতেছি তোমরা পাশাপাশি করবে যেমন আমি যদি বলি যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মনে করো 1 গ্রাম অক্সিজেন এর আয়তন কত আয়তন কত তাহলে এখানে কি কি জিনিস দেওয়া আছে দেখো এই যে তাপমাত্রা দেওয়া আছে তার মূল সংখ্যা দেওয়া নেই মূল সংখ্যাটা বের করে নিতে হবে আর গ্যাস ধ্রুবকটা আমাদের মুখস্থ মান তাহলে এখানে লিখবে যে এখানে তাপমাত্রা তাপমাত্রা T সমান 27 ডিগ্রি সেলসিয়াস সমান 300 কেলভিন তারপরে তার গ্যাস ধ্রুবক যেটি যে গ্যাস ধ্রুবক আর সমান 8.31 জুল পার মোল পার কেলভিন তারপরে এখান থেকে যদি মূল সংখ্যা বের করে যেভাবে যত গ্রাম দেওয়া থাকে সেই গ্রামটা যাবে উপরে নিচে থাকবে তার আনুমিক বলটা এই যে 32 গ্রাম পার মোল জি জি কাটা যাবে 1/32 এত মোল থাকবে এখানে মোল তাহলে আর হলো গ্যাসের আয়তন বের করবো এখান থেকে এই গ্যাসের আয়তন গ্যাসের আয়তন হচ্ছে বি তাহলে কিছুক্ষণ আগে যে সূত্রটা দেখছো তোমরা সেটাতে মান বসাই দিলে রেজাল্টটা বি হয়ে যাবে যে বি বি সমান এন আর টি বা বি সমান এন আর টি ডিভাইডেড বাই জি পি তাহলে এখানে যদি এখন মান বসাও এন এর মান হচ্ছে যে 1/32 ঠিক আছে কিন্তু হচ্ছে তোমার 1.31 কি হচ্ছে 300 আর পি এখানে কমন চাপ যেটা লাগবে হ্যাঁ কমন চাপ আমাদের মুখস্থ 1.013 কিন্তু কেন্দ্র বিভাগ যা আসবে এটা লিখে এই যে বলা মিটা এভাবে যত অঙ্ক আছে সবগুলো তোমরা করবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ